একাধিক বিয়ে করেছেন, যদি আমাদের সমাজে এই কালচারটা গড়ে ওঠে নাই, আমরা বিয়ে করলে একটাই করি, ঠিক কিনা? এই স্ত্রী যদি কোন কারণে ইন্তেকাল করে ফেলে, পৃথিবী ছেড়ে চলে যায়, তখন আর একটা বিয়ের সুযোগ হয়, তাই না? আরব দেশ সহ পৃথিবীর অনেক দেশে একাধিক বিয়ে, এটা খুবই সিম্পল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11টা বিয়ে করেছেন। রংপুরের ভাইরা কয়টা? সবাই বলে নাম করে বলেন কয়টা? স্ত্রী ছিল 11, দাসী ছিল 2টা। স্ত্রীদের সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাল বিনোদন অংশগ্রহণ করতেন। রাতের বেলা মরুভূমিতে স্ত্রীদের সাথে তিনি দৌড়াদৌড়ি করতেন। আপনারা স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি খেলছেন? কেউ কেউ কে কে খেলছেন দেখি? রাতের বেলা মরুভূমির ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দৌড় খেলি। কি খেলি? দৌড় দৌড়। ওই যে খেজুর গাছ দেখা যায়, চলো দেখা দৌড় দেয়, কে কারা খেজুর গাছ যে ধরতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন, আম্মা আয়েশাও দৌড় দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করে আস্তে দৌড় দিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জোরসে দৌড় দিয়ে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন সেকেন্ড। আম্মা আয়েশা খুব খুশি। তার 5-7 বছর পরে আবার একদিন রাতে কোন এক সফরে মরুভূমিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা চলো তো আজকেও দৌড় দৌড় খেলি, কে কার আগে ওই পিলার বা ওই খেজুর গাছের ডাল ধরতে পারে, চলো দেই তো। ওই দিন আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে দৌড়ান নাই, জোরসে দৌড় মারলেন। আম্মা যা আয়েশা ওই রাতে পারে নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে খেজুর গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, পড়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেকেন্ড হয়ে গেলেন, রাগ করে বসে আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে যে বলে, আয়েশা হাদিহি বিতিলকা সাবাকা, ওই যে 7 বছর আগে এক রাতে তুমি আমার হারিয়ে দিয়েছিলে, আজকে তোমার হারিয়ে ওটা প্রতিশোধ নিয়ে নিলাম। চুমুক দিয়ে আমাদের আয়েশা দুধ খেতেন, ঠিক ওই জায়গায় খুঁজে খুঁজে ঠোঁট লাগিয়ে বিশ্ব নবী দুধ খেতেন। ওটের হাড্ডি চষে আমাদের আয়েশা রেখে দিলে, আমাদের আয়েশা চষা রেখে দেয় হাড্ডি নিয়ে বিশ্ব নবী চষতে আরম্ভ করতেন। এক বালতি থেকে দুইজনে পানি নিয়ে গোসল করতেন, এক ল্যাপের নিচে দুইজন শুয়ে থাকা অবস্থায় কোরআনের আয়াত নাযিল করতো। কে? আম্মা যারা আয়েশা বলতেন, আমাকে সাধারণ মহিলা মনে করো না, আমি অসাধারণ নারী, কারণ আমি বিশ্বনবীর এমন স্ত্রী যে স্ত্রী যখন বিশ্বনবীর সাথে একই কম্বলের নিচে শুয়ে থাকতো, তখন সাইয়েদা জিব্রাইল আলাইহিস সালাম কোরআনের আয়াত নিয়ে আসতেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলতেন, আমার কারণে তোমরা তায়াম্মুমের বিধান পেয়েছ, আমি না থাকলে তোমাদের জন্য রব্বুল আলামিন তায়াম্মুমের নিয়ম পাঠাতেন না, আর আমার কোলে মাথা রেখে বিশ্ব নবী ওনার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সুবহানাল্লাহ। পড়েন তাহলে স্ত্রীদের সাথে বিনোদনকে হালাল করেছে কে? আপনি স্ত্রীকে গান শোনান সওয়াব আসরা নেই, ফুল কিনে দিলে সওয়াব আসরা নেই, স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে সওয়াব আসরা নেই। আপনারা এই রংপুরের লোকেরা কোথায় ঘুরতে যান বেশি এই জেলায়? হিমালয়ের পাহাড় দেখা যায়, দেখছেন আপনারা? যাবেন স্ত্রীদেরকে নিয়ে ঘুরতে যাবেন, সুযোগ হলে ওই যে আপনাদের নীলফামারীতে তো ফ্লাইট আছে সৈয়দপুর, ওখান থেকে কাকসিন বাজার ফ্লাইটে চলে যাবেন, ডিরেক্ট ফ্লাইট কক্সবাজারে নেমেই সাগর ভাবি আর আপনি হারা যাবেন সাগর। সুবহানাল্লাহ, মহা খুশি। আজকে বাড়িতে গেলে ধরবে কই বাড়িতে নিয়ে যাবে কো, ঠিক কিনা? এই ঘোরাঘুরির দরকার আছে না? নেই, ইসলাম তো এটা কনজাস্টেড কিছু না, আমরা এটাকে খুব চাপাচাপি করে কঠিন বানাই ফেলছি। অবস্থাটা এমন, আল্লাহ সাথ দেয় কিন্তু মাওলানা সাথ দেয় না, ঠিক কিনা? আল্লাহ মাফ করে কিন্তু হুজুররা মাফ করতে চায় না, আসলে নেই। ইসলাম সহজ, এটাকে কঠিন বানাবেন না। যখন ইসলাম কোন জিনিসকে হারাম বলে ঘোষণা দিয়েছে, সাথে সাথেই হালালের রাস্তা কোনটা ওইটাও দেখা দিচ্ছে, ঠিক কিনা?